بسم الله الرحمن الرحيم السلام عليكم هاي ايفريوان আপনি সবাই কেমন আছেন আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ওকে লেটস গো আমি রান্না করেছি এবং চুলাটা অনেক ময়লা হয়ে গিয়েছে আমি এই ময়লাটা চুলাটাকে খুব দ্রুত খুব ইজিভাবে ক্লিন করবো কী দিয়ে ক্লিন করবো সেটা আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছে আমি এই পেপসোডেন্ট দিয়ে ক্লিন করে নেবো খুব সহজে তবে শুরু করা যাক সামান্য পরিমাণে এখানে পেস্ট নিয়ে নিলাম এরকম নরম একটা সফট স্ক্রাবার দিয়ে চারপাশে ধুতে দিলো চারপাশে এই যে এই দাগগুলো আমি ক্লিন করে নিয়ে মানে নিয়েছি গতবারে সেই ভিডিও একটা রয়েছে আপনারা দেখে নিতে পারেন যেখানে একটু কড়া ময়লা বসে যাবে ওখানে একটু পেস্ট এভাবে একটু বসাই দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমার সুন্দর ভাবে চারপাশে নিয়ে পরিষ্কার করে নিচ্ছে আমি এক হাত দিয়ে চুলে পরিষ্কার করতেছি সেজন্য পুরোটা সুন্দরভাবে ক্লিন করার জন্য আমার দুই হাতে প্রয়োজন আমি এগুলো ক্লিন করে আপনাদের মাঝে মাঝে চলে আসছি যে পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু ওয়াশ করে নিয়ে এই চুলা পরিষ্কার করা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন আল্লাহ হাফিজ